তো বন্ধু কেমন আছেন ভালো আছেন তো সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকের খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে একটা আলোচনা করব তা সেই বিষয়টা কি সেটা আমি না বললে অবশ্য আপনি বুঝতে পারবেন না ঠিক তো বিষয়টা হচ্ছে দেখুন আজকের যে দিনটা আজকের দিনটা খুবই একটা গুরুত্বপূর্ণ দিন তো বিশেষ করে আমার যারা পুরনো সাবস্ক্রাইবার বন্ধু আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ সেই সঙ্গে সঙ্গে যারা নতুন সাবস্ক্রাইবার আছেন তাদেরও অসংখ্য ধন্যবাদ সবাইকে মিলেই আজকের কিন্তুই এই জায়গায় একটা জায়গায় এসছে তো বিষয়টা হচ্ছে সেই জায়গাটা কিভাবে কি এসেছে সেই জায়গাটা আজকের আপনাদের সঙ্গে একটা আলোচনা করবো খোলামেলাভাবে তা যেহেতু আপনারা আমার আপনজন তা আপনাদের কাছে শেয়ার না করলেই নয় ওই কারণে আপনাদের কিছু ইনফরমেশান আমি দিতে চাই যেটা আমার সম্বন্ধে আপনারা জানতে পারলে আনন্দ উপভোগ করবেন প্লাস আমিও আনন্দ আনন্দিত হব তো তার আগে ছোট্ট একটা গল্প বলে নিই দেখুন বিষয় হচ্ছে আজ থেকে এক বছর আগে ছোট্ট একটা বীজ সে মাটিতে পড়ল মাটিতে পড়ার পরেই সেই বীজের স্বপ্ন যে কিভাবে গাছ তৈরি করবো মাটির থেকে রস নিল আকাশের থেকে বাতাস নিল আকাশের থেকে আলো নিল এই আলো বাতাস আর জল মিলেই সেই বীজটা একটা দিন অঙ্কুরিত হলো অঙ্কুরিত হওয়ার পরেই মাটি ফুরেই যখন উপরে উঠে এলো তখন দেখলো যে চারিদিকে অন্ধকার সাইডে এদিকে ওদিকে তাকিয়ে দেখলো যে চারিদিকে বড় বড়ো বড় বড় গাছ ছায়া করে সেই জায়গাটা একদম পুরো অন্ধকার করে রেখে দিয়েছে তা সেই ছোট্ট চারা গাছটা চিন্তা করলো যেভাবেই হোক এই ছায়াকে অতিক্রম করে উপরে আমাকে উঠতেই হবে যে করেই হোক যে যে টাইমটায় মাটি থেকে বেরিয়ে আসলো তখন কিন্তু তার কোনো পাতা নেই যখন সাইড থেকে একটা দুটো একটা দুটো করে পাতা সে সাইডে তৈরি করলো তৈরি করে আস্তে 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 মাটি ফুড়ে যখন উপরে উঠতে শুরু করলো উপরে উঠার সঙ্গে সঙ্গে তার সাইডে আরও কিছু পাতা তৈরি করতে 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 বেশ একটা পরিপূর্ণ একটা গাছের রূপ নিল নিয়ে যখন আস্তে আস্তে উপরের দিকে উঠে আসলো সেই বড় বড় গাছগুলো সমান সমান যখন চলে আসতে শুরু করলো তখন একটা জায়গায় ছোট্ট একটু আলোর রেখা দেখতে পেল আলোর রেখা দেখে সে আরও আনন্দিত হয়ে গেল যে আরেকটু গেলেই মনে হয় আলোটা পুরো পেয়ে যাব যেহেতু সে অন্ধকারের মধ্যে সে বেঁচে আছে তার আপ্রাণ চেষ্টা যে কীভাবে আমি এই অন্ধকার জগৎটাকে পার করে আমি আলোর মুখটা দেখব সে কি করলো মরিয়া হয়ে উঠল যখন অল্প একটু আলো দেখতে পেলো তখনই সে আরও চেষ্টা করলো যে আরও কিভাবে বড় হওয়া যায় আরও কিভাবে বড় হওয়া যায় বড় হয়ে ওই ছায়া যে করে আছে যে গাছগুলো ওদের থেকে টপকিয়ে আরও কি করে উপরে ওঠা যায় যখনই এই চেষ্টাটা তার মনের মধ্যে আসলো তখন সে আরও 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 বড় হতে চেষ্টা করলো যে আরও কিভাবে বড় করা বড় হওয়া যায় তো এইভাবে চেষ্টা করতে 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 যখন একটা জায়গায় হালকা একটু ফাঁকা পেলো সেই জায়গা দিয়ে মাথাটা বের করে আলোর দিকে উঠতে শুরু করলো যখন আলোর দিকে উঠে গাছ ওই যে বড় বড় গাছগুলো আছে গাছগুলোর লেবেলে যখন চলে আসলো তখন সে দেখল যে উপরের যে জগৎটা রয়েছে এই জগৎটা টোটালি আলাদা আর নিচে এতদিন যে পড়েছিলাম এতদিন এই জগৎটা টোটালি আলাদা তা যখন আলোর মুখটা দেখল তখন কিন্তু অলরেডি তার পাতার সংখ্যা কুড়ি হাজার একশো নব্বই তো এই গাছের পাতা হচ্ছে আপনি একজন আমি এটাই বললাম যে আমার চ্যানেলটা যখন প্রথম আমি স্টার্টিং করি আজকের দিনে কিন্তু ভিডিও আপলোড করা শুরু করি তখন কিন্তু একজন সাবস্ক্রাইবার ছিল না সেরে একজন ছিল একজন থেকে দুইজন দুই তিনজন চারজন পাঁচজন ছয়জন ঠিক এইভাবে মানে আস্তে 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 আমি নিজেই নিজেই একে ধরে ওকে ধরে সাবস্ক্রাইব করেছি করতে 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 আজকের আপনার পর্যন্ত পৌঁছে গেছি আমি তো অসংখ্য ধন্যবাদ আপনি যে আমার এই চ্যানেলে সাবস্ক্রাইব করেছেন আমাকে সাপোর্ট করেছেন আমাকে এই জায়গায় আসতে সাহায্য করেছেন এর জন্যে অসংখ্য ধন্যবাদ আমি চাই যে আমার প্রত্যেকটা প্রত্যেকটা সাবস্ক্রাইবার বন্ধু যেন আমার এই ইনফরমেশানটা পাই তো আজকের আমি বিশেষ কিছু ইনফরমেশান দেবো আমার চ্যানেল বিষয়ে সেই জিনিসটা দেখেন আমার টোটাল ভিডিও সংখ্যা আমি অবশ্য গুণিনি ঠিকঠাক হয়তো একশো আশি প্লাস হবে হয়তো আর টোটাল চ্যানেলের সাবস্ক্রাইব তো আপনার বললাম কুড়ি হাজার একশো নব্বই এখন বর্তমানে আর টোটাল ভিউ সংখ্যা টু পয়েন্ট ফাইভ এম প্লাস তো আজকের এই জায়গায় নিয়ে আসার মূল ভূমিকাই আপনি থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ আপনাকে আজকের আমাকে এই জায়গায় আমি তো ভাবতেও পারিনি যে আমি এই জায়গাটায় আসতে পারবো তবে একটা জিনিস কি আমি কতদূর কি আপনাদের দিতে পেরেছি আমি জানি না তবে নেক্সট এরপরে আরও কিছু দিতে পারবো এটুকু আমার দৃঢ় বিশ্বাস কারণ আপনি যে সাবস্ক্রাইব করেছেন একদম সঠিক জায়গায় সাবস্ক্রাইব করেছেন সত্যি বলতে কি আমি সেফ তো এখনই ইঞ্জিন বিষয় নিয়ে আমি দিচ্ছি মুখে বললে হয়তো বড়ো কথা হয়ে যাবে কিছু মনে করবেন না তো আমি এমন একজন মেকানিক আমার কাছ থেকে আপনি এ টু জেড সব কিছু পাবেন আমি অবশ্যই কথা দিলাম তবে আমি এখনও গিয়ার বক্স নিয়ে অবশ্য ভিডিও আপলোড করিনি অবশ্যই করবো নেক্সট চিন্তাভাবনা আছে গিয়ার বক্স নিয়ে ভিডিও দেব স্রেফ এখন তো স্রেফ ইঞ্জিন বিষয় নিয়ে আর কি দিচ্ছি অ্যাকচুয়ালি সত্যি বলতে কি আমি যখন কাজ শুরু করি আমার যে উস্তাদ তার সঙ্গে কাজ শুরু শুরু করি এই উনিশশো সালের ডিসেম্বর একদম লাস্ট ওই দিন থেকে আমি কাজ স্টার্ট করি তো দেখতে দেখতে দীর্ঘ অনেকটা দিন পার হয়ে গেল অনেক দিন পার হয়ে গেল তো এর মাঝখানে বহুত অভিজ্ঞতা আছে যে অভিজ্ঞতাগুলো আপনাদের মাঝখানে শেয়ার করব তাতে করে আপনাদেরও দারুণ দারুণ একটা উপকার হবে আপনারা অনেক কিছুই জানতে পারবেন তো এর মধ্যে অনেক কাহিনী আছে যাই হোক আমি বলবো নেক্সট আপনারা যদি জানতে চান তাহলে অবশ্যই বলবো আমার এই এই মেকানিক লাইনে আসার কারণ কি বা কী জন্যে এসেছি বা এই যে মেকানিক লাইনে যে এসেছি কিভাবে এলাম এই জিনিসগুলো অবশ্যই আপনাদের মাঝখানে শেয়ার করব আপনারা যদি কমেন্ট করেন তো খুব ইন্টারেস্টিং জিনিস আপনারা জানলে পারে দারুণ খুশি হবেন আর অনেক কিছু জানতেও পারবেন এর মাঝখানে তো কমেন্ট করলে অবশ্যই বলবো। তা আমি এই যে গল্পটা এই যে ছোট যে কথাটা বললাম যে গল্পটা বললাম সেই গল্পটা কি জানেন আজকের আপনারা আজকের এই যে সাতাশে ডিসেম্বর এই সাতাশে ডিসেম্বর কিন্তু আমি এই চ্যানেলে ফার্স্ট ভিডিও আপলোড করি যেটা আপনাদের সামনে গিয়ে পৌঁছিয়েছিল তা প্রথম দিকে যখন আমার চ্যানেলটা আমি শুরু করেছিলাম সেই সময় কিন্তু একজনও সাবস্ক্রাইবার ছিল না আমি একজনকে আমি সাবস্ক্রাইবার করে দিয়েছিলাম সেটা হচ্ছে নাম হচ্ছে মারুব গাজী থ্যাংক ইউ ভাই অসংখ্য ধন্যবাদ আপনাকে আর প্রথম যিনি কমেন্ট করেছিলেন তিনি হচ্ছেন মেহেক নূর তা জানেন আমি সেই নামটা আমি আজও খুঁজি যে সেই প্রথম যে আমার কমেন্টটা করেছিল তখন আমাকে বলেছিল যে শট আরও ভালো করে করতে হবে আরও ভালো করে শর্ট করতে হবে মানে আমি তখন বুঝতে পারিনি কথাটা শর্ট আরও ভালো করে করতে হবে এই যে কথাটা এই কথাটা কিন্তু আমি অতটা বুঝতে পারিনি যে কি বলল শর্টটা কী তবে এখন আমি বুঝি যে শর্ট বলতে শ্যুট ভালো করে করতে হবে মানে আমি যখন ফার্স্ট ভিডিও আমি তৈরি করি তা বিষয়টা হচ্ছে সেই ভিডিওটা সত্যি বলতে কি ক্যামেরাটা যে কিভাবে ধরতে হয় আমি জানতাম না আমিও আপনাদের মতো একজন দর্শক ছিলাম আমি আমার কাছে স্ক্রিন টাচ মোবাইল ছিল না অ্যান্ড্রয়েড সেট যে কিভাবে চালাতে হয় কিভাবে কি করতে হয় সেটা আমি জানতাম না তা আমি যখন আমার মনের মধ্যে একটা সুপ্ত একটা বাসনা ছিল যে কিছু একটা করবো আমার মধ্যে সেই ট্যালেন্টটা আছে যে কিছু একটা করব তা আরেকজনের মোবাইল থেকে যখন আমি এই আমার এই কন্টেন্টেরই যে ইঞ্জিন বিষয় নিয়ে এইরকম একটা চায়না ইঞ্জিনের একটা ভিডিও দেখেছিলাম তা দেখার পরেই তখন আমি প্রথমেই আমি তার ভিউটা আমি ফলো ফলো করে করলাম যে ভিউটা কত আছে দেখলাম যে মাত্র পাঁচ মাস ছেড়েছে পাঁচ মাস ছেড়েছে ভিডিওটা তার ভিউ হয়েছে অলরেডি সাতান্ন হাজার আমি সেই টাইমে দেখেছিলাম তার সেই সময় আমার মনের মধ্যে একটা টার্গেট হয়েছিল। যার জন্যে আমি সেখান থেকে অনুপ্রাণিত হই যে এই ভিডিওগুলো তো আমি দিলে পারে তাহলে তো আমারও চলবে আর তাছাড়া বিষয়টা হচ্ছে আমি যদি একজনের উপকার করতে পারি তাহলে তো আরও ভালো দেখেন আমি তো চিরকাল থাকবো না আমি তো চিরকাল থাকবো না কোনো একটা দিন নিশ্চয়ই আমি মরে যাব তা বিষয়টা হচ্ছে আমি যদি আপনাদের কিছু যদি শেয়ার করে যেতে পারি তা সেই জিনিসটা থেকে গেল না তবু আপনারা তো মনে রাখবেন যে না ওই ভাইয়ের কাছ থেকে আমি জিনিসটা শিখেছি এই জিনিসটা কিভাবে কি করে এই জিনিসটা আমি জেনেছি তা সেই হিসাব করেই কিন্তু আপনাদের কাছে আমি আমার কাজটাকে শেয়ার করি এতে আমার ভালো লাগে আর আপনারা সত্যি বলতে আপনারা যেভাবে কমেন্ট করেন যেভাবে আমাকে দোয়া দেন সত্যি কি বলবো এইখানটায় ভাষায় প্রকাশ করা যাবে না যে আমার আব্বা মা বেঁচে থাকলে তারাও কিন্তু নিশ্চয়ই এই রকমই দোয়া করতো তা আমার দুর্ভাগ্য যে খুব তাড়াতাড়ি তাদেরকে হারিয়েছি আমার দোয়া দিয়ে আর কেউ নেই তা সত্যি বলতে ভাই কি বলবো আপনারা যেভাবে আমাকে দোয়া দেন মুখ দিয়ে আমার ভাষা আসছে না ভাই সত্যি বলতে কি আপনারা যেভাবে দোয়া দেন আমাকে উপরওয়ালার কাছে হাজারো শুক্রিয়া যে আপনাদের মতো আমি বন্ধু পেয়েছি যাই হোক আমি কিছু দিতে পারি আর না পারি মোটামুটি আপনাদের থেকে আমি এইটুকু দোয়া পাচ্ছি এর জন্যে অসংখ্য ধন্যবাদ আপনাদেরকেও উপরওয়ালা ভালো রাখবেন সুস্থ রাখবেন তো যারা শুভ আকাঙ্ক্ষী আমার তারা সত্যিই আমাকে ভালো চান যে আমরা এই আপনারা আমাকে যেভাবে দোয়া দেন খুব ভালো লাগে তা যাই হোক আজকে সাতাশে ডিসেম্বর তো এই সাতাশে ডিসেম্বরে প্রথম আমি ভিডিও আপলোড করি তা ভিডিও আপলোড করার পরে মোটামুটি ধরেন প্রথম দিকে কোনো ভিউ ছিল না কোনো ভিউ ছিল না ওই যারা ভ্যানালা যারা আসে যাদের আমি ইঞ্জিনের কাজ করি তাদের ধরে ধরে সাবস্ক্রাইব করে দিতাম হয়তো বিশ পঞ্চাশ জন একশো জনের সাবস্ক্রাইব করে দিয়েছিলাম তো অ্যাকচুয়ালি তারা তো এই সমস্ত ভিডিও দেখে না আর আমার টার্গেটটাই পুরো ভুল হয়ে গিয়েছিল মানে কি আমি আমি মনে করেছিলাম হয়তো কোনো ভ্যানালা যে ভ্যান আলাগুলো আছে যারা বিপদে পড়লে পারে তাদের আমি উপকার করতে পারবো কিন্তু অ্যাকচুয়ালি আমার টার্গেটটা পুরোটাই রং কারণ এই সমস্ত ভিডিওগুলো কারা দেখে যারা ইঞ্জিন প্রেমিক ইঞ্জিনকে যারা ভালোবাসে বা গাড়িকে যারা ভালোবাসে যে কীরকম যারা রিপেয়ার করে যেরকম আমার মতো মিস্ত্রি বা মেকানিক মোটামুটি মনের মধ্যে সবসময় টার্গেট যে কি করলে কি হবে আর তাছাড়া বিপদে পড়লে পারে দেখা যাচ্ছে যে কাজ করছি কোনো রকম একটা প্রবলেম আমি কোনো রকম সলভ করতে পারছি না সেই সলভটা কিভাবে করব এই জিনিসটা যেরকম আপনারা যেরকম আমার কাছে কমেন্ট করেন আমি কমেন্টের রিপ্লাই দিই যেরকম আমার থেকে আমি একটু হেল্প করতে পারছি আপনাদের আপনারা হেল্প হেল্প পান কিন্তু সত্যি বলতে কি আমার হেল্প করার কেউ ছিল না যার কাছ থেকে কাজ শিখেছি কি বলবো ভাই সত্যি বলতে আমার যে উস্তাদ তিনি এখন আমার কাছে ফোন করে জিজ্ঞেস করে যে এই হচ্ছে না এই কিভাবে কি করব তো যাই হোক এবার এবার বলেন আমি কার কাছে আমি জিজ্ঞেস করব আমার উস্তাদ আমার উস্তাদ যদি আমাকে আমার কাছে ফোন করে জিজ্ঞেস করে যে এইটা হচ্ছে না এইটা কিভাবে কি করব আমি বলি যে এইভাবে এর জন্যেই এটা হয়তো হচ্ছে এটা দেখো একটু এটা দেখো তা আপনার এই আমার দুর্ভাগ্য যে আমার উস্তাদের ছবিটা আপনাদের দেখাতে পারিনি কিছুদিন আগে ওই চ্যাংফা যে ইঞ্জিনের যে কাজ করলাম ওই চ্যাংফা ইঞ্জিনের কাজের সময় একটা টাইমে আমি বলেছিলাম যে কোনো টেকনিক্যাল প্রবলেমে আমার খোলার ভিডিওটা ডিলেট হয়ে গেছে তা সেই ভিডিওটা আপনাদের দেখাতে পারিনি তা ওই দিনকে আমার কিন্তু ওস্তাদেশ ছিল তা ওনার ছবিটাও নিয়েছিলাম আমি বললাম যে আমার বন্ধুদের জন্য কিছু বলো একটা তা কিছু বলেছিল তা বিষয়টা হচ্ছে সে ভিডিওটা অলরেডি ডিলেট করে ফেলেছি আমার ব্যাড লাক যে আমার ওস্তাদের দেখাতে পারলাম না সে যাই হোক হবে নেক্সট অন্য কোনো একটা দিন দেখিয়ে দেবো তা টেনশান নাই তা বিশালটা বিষয়টা হচ্ছে এই যে আজকের দিনে সাতাশ তারিখ সাতাশ তারিখ আমি প্রথম ইউটিউবে ইউটিউব চ্যানেলটা খুলে ফার্স্ট ভিডিও আপলোড করি তারপরে মোটামুটি চার মাস লেগে যায় মোটামুটি এক হাজার সাবস্ক্রাইবার পূর্ণ করতে তো এক হাজার সাবস্ক্রাইবার যখন পূর্ণ হয়ে গেল চার মাস পর মোটামুটি ধরেন ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল এপ্রিল মাসের প্রথম দিকে আমার মনিটাইজেশান হয় তা মনিটাইজেশান অন হওয়ার পরে প্রথম ভিডিওতে অ্যাড আসে পাঁচ তারিখে পাঁচ তারিখে অ্যাড আসে আর চব্বিশ তারিখ নাগাদ মনিটাইজেশানটা অফ হয়ে যায় তার কারণ আমি বলছি বিষয়টা হচ্ছে গুগল থেকে একটা চিঠি আসে বাড়িতে তা সেই চিঠিটার ভেরিফাই করতে হয় পিন কোড থাকে ওতে পাঁচটা ছটা সংখ্যার তা সেই সংখ্যার ভ্যারিফাই করতে হয় তা ভেরিফাই করতে গেলে সেখানে সব কিছু ডকুমেন্টসগুলো প্রুভ করতে হয় তা প্রুফ করতে গিয়ে আমার দেখা যাচ্ছে যে এই একটা অক্ষর একটা অক্ষর উল্টো পাল্টা আছে যেরম এস ইউ কে এটি সৌকত আর ওখানে আছে ডকুমেন্টসে আছে এসএইউ কে এটি সৌকত এই ও আর এ এই জায়গাটাই গন্ডগোলটা হয়েছিল তা এইটুকু করার জন্যে এইটুকু যখন ঠিক করতে গেলাম যখন অন্য যেরকম প্যান কার্ড আমার শো করতে হলো শো করে যখন আমি এই নামটাকে ঠিক করতে গেলাম তখন আমাকে পনেরো দিনের জন্যে আমাকে অফ করে দিল এটা ভ্যারিফাই হতে পনেরো দিন টাইম লাগলো পনেরো দিন আমাকে অফ করে দেওয়া হলো দেওয়ার পরেই তারপরে আবার অ্যাড চালু হয়ে গেল ভিডিওর মাঝখানে তো বিষয়টা হচ্ছে প্রথম মনিটাইজেশান অন হওয়ার পরে আমার প্রথম ইনকাম হয়েছে টাকা পঞ্চাশ পয়সা ফার্স্ট প্রথম দিনে ছ টাকা পঞ্চাশ পয়সা চার মাস পরে তারপরে যখন একশো ডলার পূর্ণ হলো তখন অলরেডি আমার টাইম লেগে গেলো প্রায় মাস মতো টাইম লেগে গেল এই মাস টাইম লাগার পরে টোটাল একশো ডলার পূর্ণ হলো তো তখন টোটাল একশো কত এগারো ডলার মতো এসছিল তো ফার্স্ট মানে প্রথম ইউটিউবের প্রথম পয়সা পেলাম আট হাজার একশো চুরাশি টাকা আট হাজার একশো চুরাশি টাকা তো এই হচ্ছে ফার্স্ট আমার ইনকাম তো অসংখ্য ধন্যবাদ আপনাদের অসংখ্য ধন্যবাদ যে আপনারা আমার সঙ্গে আছেন বলেই আমি আজকের এই জায়গাটাই পৌঁছেছি পুরো ক্রেডিটটাই কিন্তু আপনাদের তো আমার এই ভিডিওটা প্রত্যেকটা আমার সাবস্ক্রাইবার বন্ধুর কাছে আমার অনুরোধ আপনারা এই ভিডিওটা দেখুন কারণ আপনারাই আমার সব আপনাদের দিয়েই আজকের আমি এই জায়গাটায় এসেছি ও অথেব আমার ভিতরে গোপন কি জিনিসটা সেই জিনিসটা আমি রাখতে চাই না আপনারা আপনাদের কাছেই আমি শেয়ার করতে চাই তো যাই হোক বিষয়টা হচ্ছে খুব ভালো লাগছে আজকের এক বছর আগে ধরেন আমি এই জায়গাটাই ভিডিও আপলোড করেছি তখন আমার পাশে কেউ ছিল না আস্তে 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 একজন দুজন একজন একজন দুজন করে বাড়তে বাড়তে আপনাদেরকে পেলাম আজকে সেই জায়গায় এই জায়গায় গিয়ে এসে পৌঁছিয়েছি তো অসংখ্য ধন্যবাদ যদি আমার উপরে কোনো রাগ হয়ে থাকে ভাই প্লিজ কিছু মনে করবেন না হয়তো সবার কমেন্টটা ঠিকঠাক রিপ্লাই দিতে পারি না এর জন্যে রাগ করবেন না প্লিজ আমি যেভাবে এগো এগিয়েছি অনেক চ্যানেল আছে তারা এখনও পর্যন্ত মনিটাইজেশান অন করতে পারিনি তো এইখানটাই গর্বিত আমি যে আপনাদের মতো আমি বন্ধু পেয়েছি আপনারা আমাকে সাপোর্ট করেছেন এই জন্যে আজকের এত দূর পর্যন্ত এগোতে পেরেছি আমি দেখেন পয়সাটা কোনো বড় কথা না এই যে আমি ভিডিওগুলো রেখে যাচ্ছি কোনো একটা দিন তো আমি থাকবো না এই ভিডিওগুলো কারো না কারোর তো উপকারে লাগবেই আপনাদের কি মনে হয় উপকারে লাগবে না অবশ্যই লাগবে তা যাই হোক তো এখন অনলাইনের যুগ অনলাইনে যা চাইবেন তাই পেয়ে যাবেন তো তাদের মধ্যেও আমিও একজন আমার এই যেটুকু ভিতরে আছে এইটুকু আপনাদের কাছে শেয়ার করে যাচ্ছি এটা থেকে যাবে তো নেক্সট জেনারেশান ঠিক এইভাবেই এগিয়ে আসবে এটাই টার্গেট এর পরবর্তী যারা এই ইঞ্জিন নিয়েই যারা কাজ কাজটাস করবে হয়তো তাদেরও অল্প কিছু না কিছু উপকার হবে এটুকু আমি রেখে যাচ্ছি তো আর ভিডিওটা বাড়াবো না অনেক লং হয়ে গেছে তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর যে সমস্ত ভাইয়েরা আমার জন্যে দোয়া করেন ভাই উপরওয়ালার কাছে এইটুকুই আমি আমি কামনা করি যে আপনারাও সুস্থ থাকুন ভালো থাকুন আপনাদের উপরওয়ালা ভালো করুক এটাই আমি চাই তো আজকের এইটুকুই ইনফরমেশান ছিল এইটুকু শেয়ার করলাম আপনাদের মধ্যে ভালো থাকবেন